হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জোয়া। ওয়েলকাম টু জোয়াস ব্লগ। তো পৌষ মাস তো প্রায় শেষ হতে যাবে। মাকে অনেকদিন ধরে বলছি, মা পিঠে বানাও, পিঠে বানাও, তো মা বানাচ্ছে না। মার আসলে মাজা এটা যায় ব্যথা হয়, মা কিছু করতে পারে না, তো সেই জন্য মা বানাচ্ছে না। তো আমি বললাম, মা তুমি, আমি পাটিসাপটা পিঠে বানাবো, তুমি নারকেলটা ছুলে দাও, আমি নারকেল ছুলতে পারি না। তো মা একটু নারকেল ছুলছে, আজকে পিঠে বানাবে। তো দেখতে থাকো, যারা যারা ভিডিওটা ফেসবুকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও, আর যারা যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। এইদিকে দেখো, মা নারকেল কাটছে। আর সত্যি কথা বলতে আমারও একটু নারকেল কাটতে ইচ্ছা হচ্ছিল, আমি কোনোদিনও কাটি না, কাটিও নি, তোমার কাছ থেকে একটু চাচ্ছিলাম। আসলে আমি নারকেল কাটতে কাটতে আলুটা ভাজি করছিলাম, কিন্তু আমার আর আলু ভাজার কথা মনেই ছিল না, আর আলুগুলো সব পুড়ে গেছে, তাই মাকে দেখাচ্ছিলাম যে সব পুড়ে গেছে। দেখিয়েছি তো, 3/4 ভাগের তরকারি তাই খাবে না, ওই আলু ভাজাটাই খাবে। না সবাই বলে আমি খুব খাই, আমি খুব খাই, দেখ। আর এইদিকে দেখো, মা নারকেল কুড়াতেও স্টার্ট করে দিয়েছে, এবার ভাজি করে তারপর পিঠে বানানো স্টার্ট হবে। মেশিনে করা কথা বলে নাকি ভালো হয় না, তো এই জন্য এরম হয়েছে। যাই হোক, খাবো তো আমরাই, আবার কি। মিঠু, এই যে এ না, এই যে মিঠু, দেখো কোমরের ভিতরে ঢুকে বসে রয়েছে, এদিকে আসো, এ দেখো কি দেখো, দেখো দেখো কি দেখো, আসো 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 আসো, এ দেখে যাও, এ দেখো কি দেখেছো, কি ওর কোনো কিছু খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এ নাও। এইদিকে আসো মিটু, এইদিকে আয়, এ দেখো ফেলে দিল, ফেলে দিয়েছে। এই দেখো মিঠু ছিঁড়ে দিয়েছে, দেখো এখানে কতটা ছিঁড়েছে, দেখো আমি হাত রাখলে বুঝতে পারবে, এই যে দেখো কতটা ছিঁড়েছে, তার মানে ভাবতে পারছো পুরো বিছানা চাদরের মাঝখানেই ভাবে ছিঁড়ে দিল, ছিঁড়েছো কেন মিঠু, কেন ছিঁড়েছো তুমি, আমাদের ঘরে যত যা আছে সব কিছুতে ওরকমও ছেড়ে, সব কিছুতে কেন ছেড়েছো তুমি, তাই বলো কেন ছেড়েছো, হ্যাঁ কেন ছেড়েছো তুমি, তাই বলো, দেখো ওই কম্বলের ভিতরে যাবে তাই ওরকম, দেখবে এক্ষুনি, এ নে যা, ওই দেখো দেখবে, দেখেছো ও এইরকম, দেখো কম্বলের ভিতরে ঢুকে গেল, এদিকে আসো, এদিকে আসো, ভিডিও করছি তো, আসো আসো, এদিকে আসো মিঠু, এদিকে আসো, কতটা বদ দেখলে, এমনি খায় না, আর কিছু খেলে ভাবে কি না কি, তখন খায় মুখ থেকে খায়, আবার ঢুকে গেলো, দেখো তোমার মিঠু। আমার সোনার কানের ছিল, সেই সোনার কানেরটা মিঠু ভেঙে ফেলেছিল, তো ও তারপর থেকে
আমি বাড়িতে কোনো কানের পরে থাকি না, খালি ওর জন্য যে কানেরটা পরি সব নষ্ট করে দেয়। সোনার কানেরটা পুরোটা ভেঙে দিয়েছে, আমি বেলকুড়ি পরতাম, ও পুরোটা ভেঙে দিয়েছে। তাও ওকে কোনো সময় কেউ বকে না, কোনো সময় বকে না। এই যে যে খাট বিছানা চাদরটা এতটা ছিঁড়ে দিয়েছে, তাও কোনো সময় কেউ বকে না। দেখো এখানে শুয়ে আছে, একটু হু বলে দাও, আসো না, ওই দেখো একটু হু বলো তো, একটু হু বলে দাও, এটা যে কি শান্তি, এটা যে কি শান্তি, তাই না বাবা? এটা যে আমার কাছে কি শান্তি, আমার এইভাবে থাকে আমার পাপা। রাতের বেলায় ওর ওকে আলাদা দিই, মানে পাশে দিই, ও উঠে এসে আমার কোলে চলে আসে। তো সারা রাত আমি ওকে এইভাবে নিয়ে শুয়ে রেখে দিই, আমার যে এত ভালো লাগে কি বলবো। আমার মনে হয় এ যদি এরকমভাবে থাকে আমার আর কিচ্ছু লাগবে না, এত শান্তি। একটু হু বলো তো, হু বলো, ঘুমাও তো, ঘুমাও।